أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم حميم تنزيل الكتاب من الله العزيز العليم কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সমর্থবান, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁরই দিকে হবে প্রত্যাবর্তন। কাফিরে কেবল আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, কাজী নগরী সমূহে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب নূহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, আর তাদের পরে অন্য অনেক দলও। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পয়গম্বরকে আক্রমণ করার ইচ্ছা করেছিল এবং তারা মিথ্যা বিতর্কে প্রবৃত্ত হয়েছিল, যেন সত্য ধর্মকে ব্যাখ্যা করে দিতে পারে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম। কেমন ছিল আমার শাস্তি? وذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار এভাবে কাফিরদের বেলায় আপনার পালনকর্তার এ বাক্য সত্য হলো যে তারা জাহান্নামী। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন, এবং তাদের বাপ দাদা, পতি পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। بهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন,
আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি অনুগ্রহ করবেন, এটাই মহাসাফল্য। الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون যারা কাফির তাদেরকে উচ্চ স্বরে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের ক্ষোভ অপেক্ষা আল্লাহর ক্ষোভ অধিক ছিল যখন তোমাদেরকে ইমান আনতে বলা হয়েছিল, অতপর তোমরা কুফরি করেছিলে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইনজিতাহু And we have certainly presented to the people in this Quran from every kind of example. But O Muhammad, if you should bring them a sign, the disbelievers will surely say, you believers are but falsifiers. Please visit Quran and Science in Facebook, YouTube, and website.